যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশে মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে। বুধবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রোড সংলগ্ন এলাকায় ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এরপর মন্ত্রী জেলার সদর উপজেলায় আরেকটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের উদ্বোধন করেন। আজকে আমাদের কাজী শাহাবুদ্দিনের সামনে একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো। খুব ভালো লাগতেছে যে প্রধানমন্ত্রী, আমরা যেটা দাবি করছিলাম প্রধানমন্ত্রী ওটা পূরণ করছে। আমরা খুব আনন্দিত যে এখানে একটা মিনি স্টেডিয়াম হলো। আমরা এখানে আগে আমাদের কোনো মাঠ ছিল না, হ্যান্ডবল ফুটবলের কোনো মাঠ ছিল না। খুব কষ্ট করে আমরা প্র্যাকটিস করি, তো এখানে একটা স্টেডিয়াম হয়ে আমাদের ভালো লাগলো যে এটা সবার জন্য উন্মুক্ত, সবাই যেন ভালো করে খেলতে পারে, সবার জন্য উন্মুক্ত এই মাঠটা, তো ভালো লাগতেছে। আমি হ্যান্ডবল টিমের ক্যাপ্টেন। আগে আমাদের তেঁতুলিয়াতে স্টেডিয়াম ছিল না, কোনো স্টেডিয়ামই ছিল না। এখন আমাদের তেঁতুলিয়াতে কাজী শাহাবুদ্দিন গার্লসের সামনে স্টেডিয়াম হচ্ছে। আমরা অনেক গর্বিত যে আমরা হ্যান্ডবল এত আগে আছি, এরপর স্টেডিয়াম হবে, আরও আগে যাবো ভবিষ্যতে। আমাদের বড় আপুগুলো অনেক জায়গায় খেলেছে, কিছুদিন আগেই খেলতে গিয়েছিল তুরস্কতে, তারা অনেক ভালো খেলছে, ভবিষ্যতে আরও খেলবে। এই স্টেডিয়ামটা হলে আমাদের সবার জন্য সুবিধা হবে, আমরা সবাই অনেক ভালো করে প্র্যাকটিস করতে পারবো। এখানে আগে মাঠ ছিল না, আমরা প্র্যাকটিস করতাম, কিন্তু অনেক খারাপ মাঠ ছিল, অনেক কষ্ট করে প্র্যাকটিস করছি। এখন মাঠ হলে তাহলে আমরা আরো ভালো প্র্যাকটিস করতে পারবো। পঞ্চগড় জেলার বিভিন্ন কয়েকটি উপজেলা আছে, সকল উপজেলা থেকে এই উপজেলাটি খেলাধুলায় সবচেয়ে এগিয়ে, এটা কি আপনারা বিশ্বাস করেন? তা আমরা চাই যে এই খেলাটি আরো অনেক দূর এগিয়ে যাক। তারা শুধু হ্যান্ডবল নয়, তারা শুধু ফুটবল নয়, অন্য অন্য খেলাতেও আজকে যে বাংলাদেশের নারীরা শ্রেষ্ঠত্ব অর্জন করছে তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে সাফ ফুটবল হয়েছিল, সেই সাফ ফুটবলে নারীরা কিন্তু চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল, কি মনে আছে? এবং সেই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। এবং সেইখানে আমরা আমাদের মেয়েরা যা দেখিয়েছেন, আমাদের ছেলেরাও কিন্তু অনেক সময় আমরা দেখাতে পারি না, তোমরা যা দেখিয়েছ, আমরা তোমাদের প্রতি শ্রদ্ধা জানাই, তোমাদের অর্জনকে শ্রদ্ধা জানাই। আমি বিশ্বাস করি এই খেলাধুলা বা আমরা যত কিছুই করি না কেন, সব কিছুই আসলে আমাদের নারী পুরুষ মিলেই এই বাংলাদেশ সকলেরই সমান অধিকার, সকলেরই সমান অর্জন এই দেশটিকে গঠনের। আমি তাই আশা করব এই তোমাদের জন্য যে স্টেডিয়ামটি, সবার জন্য যে স্টেডিয়ামটি আমরা এখানে তৈরি করে দিচ্ছি, এটি এই এলাকার খেলাধুলা বিকাশে অনেক বেশি উপকারে আসবে। কারণ হচ্ছে আমাদের সমাজে মাদকটা এখন একটু ভয়াবহ আকার ধারণ করছে, তো এই এটা অনেক দিন ধরে এই মাদকটা সমাজের সেই রন্ধ্রন্ধ্রে ঢুকে গেছে। এই মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে, আমাদের তরুণদের রক্ষা করতে হলে, শিক্ষার্থীদের রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।